মৃত্যুর মুখে জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। আগের চেয়ে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, চিকিৎসক জানিয়েছেন রুবেলকে নিয়ে শঙ্কা বেড়েই চলেছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাতীয় দলের এই তারকা পেসার। ইনফেকশন কমে এলেও ছেড়ে ছেড়ে আসছে জ্বর। হুট করে অসুস্থ হয়ে পড়ায় গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয় রুবেল হোসেনকে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার ওই চিকিৎসক আশ্বস্ত করেছিলেন রুবেলের অসুস্থতা গুরুতর কিছু নয়, সঠিক চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠবেন তিনি। আশা করা হচ্ছিল শুক্রবার সকালে হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরবেন এই তারকা ক্রিকেটার, কিন্তু ফলাফল ভিন্ন। ইনফেকশনজনিত কারণে হাসপাতালে যাওয়া রুবেল হোসেন এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে। রুবেলের ঘনিষ্ঠ সূত্র বিডি স্পোর্টসকে জানিয়েছে, 3-4 ঘন্টা পরপর রুবেলের জ্বর হু হু করে বাড়ছে, আগের চেয়ে তার অবস্থা আরও খারাপ হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে। মোহাম্মদ সাইফুদ্দিনের চোটের কারণে ছিটকে পড়লে রুবেলকে বাংলাদেশ দলের মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে রুবেলের ম্যাচ খেলার সুযোগ হয়নি। বিশ্বকাপ শেষে দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও দলে জায়গা হয়নি রুবেল হোসেনের। অসুস্থ হয়ে পড়ার আগে তাই পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন এই ক্রিকেটার। 31 বছর বয়সী ডানহাতি পেসার গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। রুবেল হোসেনের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের এই প্রতিবেদন। দর্শক, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।